बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम, वेलकम टू आवर ऑनलाइन क्लास। शिक्षार्थीरा सबाई केमन आछो? आशा करछि आल्लाहर रहमते सबाई भालो आछो। आमरा द्वितीय दफाय ऑनलाइन क्लासटा चालू करेछि, सेजन्य धन्यवाद जानाच्छि आमादेर प्रिंसिपाल सर जनाब मोहम्मद मोशारफ होसेन मुंशी मुकुल सर के एवं आमार इनचार्ज सरदेर के। তো স্টুডেন্টস, এখন তো হচ্ছে গিয়ে মানে আমাদের নতুন ভর্তি হলাম, কত সুন্দর আমরা একসাথে ক্লাস করতাম, কত মজা করতাম, তাই না? কত মানে কত কিছু করে আমরা ক্লাসটা করতাম। তো তোমরা এখন স্কুলে আসতে পারতেছো না, প্রবলেম নাই, কয়েকদিন পরে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে স্কুলে ক্লাস করব। এখন তো মানে একটু সমস্যা হচ্ছে, ইনশাল্লাহ আমরা এটা থেকে বের হয়ে ক্লাসটা চালু করে দিব। তো এই পর্যন্ত তো তোমরা যেহেতু নতুন ক্লাসে উঠেছো, ভর্তি হয়েছো, আমাদেরকে ক্লাসটা করতে হবে, তাই না? বাসায় একটু পড়াশোনা করব, আম্মুর সাথে বাবা আব্বুর কাছে আমরা পড়ব, বড় ভাইয়া বাপু থাকলে তাদের কাছে আমরা লেখাপড়া করব, খেলাধুলার পাশাপাশি আমাদেরকে একটু পড়তে হবে, না হলে আমাদের পড়াশোনাটা অনেক বেশি জমে যাবে, পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে যা পড়াবো সেটা হচ্ছে তোমাদের নার্সারি ইংলিশ ক্লাস, তাই না? তো চলো আমরা আজকে শুরু করি আমাদের ইংলিশ ক্লাসটা। প্রথমেই আমরা যেটা করব, আমাদের লেটারগুলো শিখব, ক্যাপিটাল লেটার্স থেকে আমরা শুরু করি, তারপরে আমরা স্মল লেটার্স শিখব, দেন আমরা ওয়ার্ড মেকিং আজকে কিছুটা করব, পরবর্তীতে আমরা আস্তে আস্তে আগাবো। তো প্রথমেই আমরা ক্যাপিটাল লেটার্স দিয়ে শুরু করি, চলো। ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের ABCD, বড় হাত। কি জেড পর্যন্ত, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত। তো স্টার্ট করলাম, প্রথমে আমরা লিখব এ, এটা এ, দেন হচ্ছে বি, এইটা বি, তারপরে সি, এরপরে ডি, এ বি সি ডি, এ বি সি ডি, দেন আমরা আর এখান দিয়ে লিখব না, এইটা বরাবর আমরা লিখব, একটা লাইনে আমরা চারটা লিখব, চারটার বেশি আমরা লিখব না। তারপরে হচ্ছে ই, এফ, ই F G H E F G H A B C D E F G H I J K L I J K L A B C D E F G H I J K L M N O P M N O P M N O P Q R S T Q R S T U V W X U V W X U V W X Y Z. Z. এখন আমরা কন্টিনিউ পড়ি, ঠিক আছে?
করি, তারপরে আমরা আবার লিখবো। তোমরা আমার সাথে সাথে কিন্তু বাসায় খাতাতে লিখতে থাকো, তোমাদের জন্য ভালো হবে বাবুরা। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। আমরা বাসায় এটা বারবার পড়তে থাকবো, লিখবো বাসায়, আমরা এটা বারবার পড়তে থাকবো আর লিখবো। আমি আরেকবার কন্টিনিউ করি, ঠিক আছে বাবা? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তোমরা এটা ভালো করে তুলে নাও। আমি আবার বলতেছি, তোমরা একটা লাইনে চারটা লিখবে, এর বেশি লিখবে না, একটা লাইনে চারটা করে লিখবে। এইভাবে আমি যেভাবে লিখেছি ঠিক সেইভাবে লিখবে, এর পরপর কিন্তু লিখবে না। এইভাবে চারটা করে লিখে সিরিয়াল মতো এইভাবে সুন্দর করে লিখে যাবা, ঠিক আছে? তোমরা এটা তুলো, দেন আমরা স্মল লেটার শিখব। আশা করছি তোমরা তুলেছো। এখন আমি এটা মুছে স্মল লেটার শুরু করে দেই। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে স্মল লেটার্স, মানে ছোট হাতে যেটা আমরা এবিসিডি বলি, যেটা ছোট অক্ষরগুলা, এবিসিডি ছোট অক্ষরগুলা। চলো আমরা স্টার্ট করি। প্রথমে আমরা লিখব এ, দেন বি সি ডি, ঠিক আগে যেভাবে শিখেছি সেইভাবে একটা লাইনে চারটা লিখব, এর বেশি লিখব না, একটা লাইনে চারটা লিখব, একটা লাইনে জাস্ট চারটা লিখব, এর বেশি লিখব না। এ বি সি ডি ই এফ জি এইচ ই এফ জি এইচ আই জে কে এল আই জে কে এল এম এন ও পি এম এন ও পি কিউ আর এস এস টি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এখন আমরা শিখি, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এটা বারবার তোমরা লিখতে থাকবা, বাসায় প্র্যাকটিস করতে থাকবা, মার কাছে বা বাবার কাছে
যার কাছে পড়ো, মানে বড় ভাইয়া আপু তাদের কাছে বারবার প্র্যাকটিস করতে থাকবা, তোমাদের জন্য অনেক ভালো হবে। আর এখন থেকে এইগুলো যতটা সুন্দর করে লেখা শিখবে তোমাদের হাতে লেখা তত সুন্দর হবে, না হলে হাতে লেখা পচা হয়ে যাবে। পচা হলে আমরা যে এক্সাম দিব বা আমরা খাতা দেখব কম, মানে কেমন লাগবে না যে ওর লেখা পচা, স্টার পাবো না, যে যত সুন্দর করে লিখবে তাকে স্টার দেবো, স্টিকার লাগিয়ে দেবো, তাই না? আমরা তো ক্লাসে স্টার দেই, তো স্টারটা পেতে হলে লেখা অনেক সুন্দর করতে হবে। লেখা সুন্দর করতে হলে কি করতে হবে, বাসায় অনেক প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখন এটা লিখো, এটা লিখে বাসায় প্র্যাকটিস করতে থাকো। আমি কিছু কমেন্ট দেখে নিলাম, আমাকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ নাহিদ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আবার শুরু করি। দেখো বাবুরা, আবার আমি আরেকবার রিপিট করাচ্ছি, বাচ্চারা দেখো আমি আবার রিপিট করাচ্ছি, তোমরা আমার সাথে সাথে আবার এগুলো পড়তে থাকো, লিখতে থাকো, তারপরে আমরা কি করব বাসায় এগুলো লিখতে থাকবো। হ্যাঁ বাবা, দেখো এ বি সি ডি ই F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. আচ্ছা এখন আমি এটা মুছে দিচ্ছি, তোমরা বাসায় তো লিখবাই, তোমরা আবার খাতাটা রেডি করো, আমরা এখন ওয়ার্ড মেকিং শিখবো। কিছু সব না, আজকে কিছু শিখাবো, এরপরে আবার আমরা শিখবো। আজকে যতটুকু আমি শিখাবো ততটুকুই তোমরা বাসায় শিখতে থাকবা। এখন আমরা ওয়ার্ড মেকিং শিখব, মানে শব্দ গঠন। আমরা যে এবিসিডি শিখলাম তা দিয়ে আমরা দুটি করে শব্দ গঠন করব। আমি যে দুটা করাবো সেটাই যে তোমাদের শিখতে হবে তা না, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে, মা বা বাবা যেটা শিখাবে, যেটা সবচেয়ে সহজ মনে হবে সেটাই তোমরা শিখবা। আমি এখন তোমাদেরকে যা লিখে দিচ্ছি তোমরা সেটা ফলো করো, কিন্তু তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটাই শিখবা। ওয়ার্ড মেকিং মানে বাক্য গঠন, বাক্য না শব্দ গঠন, সরি। শব্দ গঠন ঠিক আছে, আচ্ছা এখন আমরা স্টার্ট করতেছি। প্রথমে আমরা লিখবো, আচ্ছা আজকে কত মানে কোনটা থেকে কোনটা পর্যন্ত করব সেটা আগে লিখি। আমরা আজকে লিখবো এ থেকে জে পর্যন্ত, ওকে? এখন আমরা এ দিয়ে করি আগে। এটা কি? এ, এটা এ। শুরুতে আমরা লিখবো এ ফর অ্যাপেল, এ পি পি এল ই, অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেল। দেন হচ্ছে আরেকটা কি শিখবো, অ্যান্ট, এ এন টি, অ্যান্ট, অ্যান্ট অর্থ পিঁপড়া, অ্যান্ট অর্থ পিঁপড়া। দেন আমরা লিখবো বি, বি ফর বল, বি এ এল, এল বল, বি ফর বল, বি এ ডাবল এল, বল অর্থ বল, যেটা দিয়ে আমরা খেলি, তাই না? তোমরা খেলো না বাসায় বল দিয়ে, গোল গোল বল দিয়ে আমরা খেলি। আর বি দিয়ে কি হয়, ব্যাগ, বি এ জি, ব্যাগ অর্থ থলে, ব্যাগ অর্থ থলে। দেন আমরা করছি সি, সি দিয়ে ক্যাট, সি এ টি, ক্যাট, ক্যাট অর্থ বিড়াল, ক্যাট অর্থ বিড়াল, সি দিয়ে
কট, সি ও টি, কট অর্থ খাট, কট অর্থ খাট, সি এ টি, ক্যাট অর্থ বিড়াল, কট, সি ও টি, কট অর্থ খাট। দেন আমরা করব ডি দিয়ে, ডি দিয়ে কি হবে ডল, ডি ও ডাবল এল, ডল, ডল অর্থ পুতুল। আমরা কত রকম পুতুল দিয়ে বাসায় খেলতে থাকি, তাই না? তোমাদের কাছে তো কত পুতুল আছে, কত যে পুতুল আছে ওইগুলো দিয়ে তোমরা খেলতে থাকো, তাই না? কত সুন্দর সুন্দর পুতুল আছে, ডল অর্থ পুতুল। আর ডি দিয়ে আমরা আরেকটা কি শিখবো, ডি দিয়ে আরেকটা শিখবো ডগ, ডি ও জি, ডগ অর্থ কুকুর। আমরা অনেক জায়গায় কুকুর দেখতে পাই না, অনেকের বাসাতেও আমরা কি কুক মানে কুকুরটাকে কি করে আমরা পেট হিসেবে পালতে থাকি, পালি, ডগ অর্থ কুকুর। দেন হচ্ছে ই, ইতে কি আছে এগ, ই জি জি এগ, এগ অর্থ ডিম, ডিম আমরা কিন্তু খাবো, প্রতিদিন খাবো, এটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য বা আমাদের হেলথের জন্য অনেক ভালো। তোমরা খেতে চাও না, মা দেয় তোমরা খেতে চাও না কিন্তু খাবে, ই অর্থ ই দিয়ে আমরা কি করব এগ লিখব, ই জি জি এগ। আরেকটা আমরা লিখব আই, ই ওয়াই ই আই, আই অর্থ চোখ, আই অর্থ চোখ, যেটা দিয়ে আমরা দেখতে পাই, আই অর্থ চোখ। এরপরে আসতেছে এফ, এফ এ ফ্যান, এফ এ এন ফ্যান, ফ্যান অর্থ পাখা। আমরা যে বাতাস খাচ্ছি বা হাওয়া আসে উপরে যে ফ্যানটা লাগাই সেটা কি পাখা, বা এভাবেও একটা হাত পাখা থাকে যেটা দিয়ে আমরা বাতাস করি, ওটাকে কি বলা হয় ফ্যান ইংলিশে, এফ এ ফ্যান, ফ্যান অর্থ পাখা। আরেকটা লেখা যায় ফিশ, এফ আই এস এইচ ফিশ, ফিশ অর্থ মাছ। তোমরা অনেকে মাছ খেতে চাও না, মাছ কিন্তু আমাদের জন্য অনেক ভালো, মাছ খাবা, বেশি বেশি করে মাছ খাবা, বড় মাছ আছে ছোট মাছ আছে, তোমরা ছোট মাছ বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে, ফিশ অর্থ মাছ। তারপরে আসতেছে জি, জিতে কি হয় গান, জি ইউ এন গান, গান অর্থ বন্দুক। আমরা সব মানে মেলাতে যাই যখন তোমরা একটা বন্দুক দেখো, প্লাস্টিকের থাকে যেটা দিয়া যে ডিসুম ডিসুম করে তোমরা কি খেলাধুলা করো, তাই না, সেই গান অর্থ কি বন্দুক। তারপর আরেকটা হচ্ছে গট, জি ও এ টি, গট অর্থ ছাগল, গট অর্থ কি ছাগল। এরপরে আসতেছে এইচ, এইচ এ হেন, এইচ ই এন, হেন অর্থ মুরগি, হেন অর্থ মুরগি, ছোট ছোট থাকে তারপর এটা বড় হয় আমরা ওইটা রান্না করে খাই, তাই না, কেটে কুটে, সেই হেন অর্থ মুরগি। তোমাদের তো মুরগি অনেক পছন্দ, খেতে অনেক ভালো লাগে, তাই না। এরপর আসতেছে হ্যাট, এইচ এ টি হ্যাট, হ্যাট অর্থ টুপি, আমরা মাথায় টুপি পরি না গোল গোল সেই টুপি। এরপরে আসতেছে আই, আইতে কি আইসক্রিম, আমি তো জানতাম আইসক্রিম আমাদের অনেক পছন্দ, সবার পছন্দ, কিন্তু এই ঠান্ডার এই সময় কিন্তু খাওয়া যাবে না, বুঝছো, আইসক্রিম কিন্তু এখন খাওয়া যাবে না, একদম তোমরা খাবে না, ঠান্ডা লেগে যাবে, আইসক্রিম। আইসক্রিম, আইতে আইসক্রিম, আইসক্রিম কি মালাই, যেটা আমরা আইসক্রিম বরফ করে খাই, তাই না, কিন্তু খাবা না কিন্তু। এরপরে আসতেছে ইঙ্ক, আই এন কে ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি, এই যে আমি যে লিখতেছি এই কালিটাই ইঙ্ক ইংলিশে। এরপরে আমরা লিখব জে দিয়ে, জে, জেতে কি হয় জগ, জে ইউ জি জগ, জেতে কি হয় জগ, জগ অর্থ জগ, যেটাতে আমরা পানি খাই। আরেকটা হচ্ছে জার, জে এ আর জার, যার অর্থ কি কলস, যার অর্থ কলস। আজকে আমরা এই যে পর্যন্তই শিখবো, কিন্তু কন্টিনিউ আমরা আগে পড়ি, দেন আমরা এই পর্যন্ত বাসায় কমপ্লিট করতে থাকবো, আগে পড়ি। এ তে কি অ্যাপেল, এ পি পি এল ই অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেল।
এদিকে আরেকটা কি হচ্ছে এন্ড এ এন টি এন্ড আরেকটা কি হচ্ছে এন্ড এন্ড অর্থ পিপড়া বিতে বল বি এ ডাবল এল বল বল অর্থ বল আরেকটা কি আসতেছে ব্যাগ বি এ জি ব্যাগ আবার সি সিতে কি হবে ক্যাট সি এ টি ক্যাট ক্যাট অর্থ বিড়াল আরেকটা হচ্ছে কট সি ও টি কট কট অর্থ খাট এরপরে আসতেছে ডি ডিতে ডল ডি ও ডাবল এল ডল দেন আসতেছে ডগ ডি ও জি ডগ ই ইতে কি এগ ই ডাবল জি এগ এগ অর্থ ডিম এরপরে আই ই ওয়াই ই আই আই অর্থ চোখ এফ এফ অর্থ এফ এ কি হয় ফ্যান এফ এ এন ফ্যান ফ্যান অর্থ পাখা দেন আসতেছে ফিশ এফ আই এস এইচ ফিশ ফিশ অর্থ মাছ এরপরে আসতেছে জে জেতে গান জি ইউ এন গান গান অর্থ বন্দুক আর জি ও এ টি গট গট অর্থ ছাগল দেন আসতেছে এইচ এইচ এ হেন হেন অর্থ মুরগি দেন আসতেছে হ্যাট এইচ এ টি হ্যাট হ্যাট অর্থ টুপি এরপরে আসতেছে আই আইতে আইসক্রিম আইসক্রিম মালাই ঠান্ডা যেটা বরফ করে খায় খাবা না কিন্তু বাসায় বাসায় না বাইরে গেলেও খাবা না আর হচ্ছে ইঙ্ক ইঙ্ক অর্থ কালি ইঙ্ক অর্থ কালি দেন আসতেছে জে জেতে জাগ জাগ অর্থ জগ যেটাতে আমরা পানি খাই আর জার জার অর্থ কলস যেটাতে পানি জমিয়ে রাখি এখন তোমরা করবা কি এটা খাতাতে তুলবা তুলে এটা বাসায় মার কাছে বা বাবার কাছে যার কাছে পড়ো এটা কমপ্লিট করতে থাকবা তোমাদের জন্য ভালো হবে প্রতিদিন যেটা পড়াচ্ছি আমরা প্রতিদিন অনলাইনে ক্লাস নিচ্ছি নার্সারি তোমরা প্রতিদিনে পড়া প্রতিদিন করতে থাকো তোমাদের পড়া জমবে না আর পড়া জমে গেলে তো জানো বাবা একসাথে অনেক পড়া হয়ে যায় তখন খারাপ লাগে পড়তে তাই না তো তোমরা জমায়ও না পড়া বাসায় এগুলো কমপ্লিট করতে থাকো তোমাদের জন্য অনেক ভালো হবে বুঝছো কমপ্লিট করো আর আমি আজকের জন্য তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি যে কোনো প্রয়োজনে আমাকে কল করতে বলবা মা বা বাপাকে বা মানে আমাকে মেসেঞ্জারে হোক ইমোতে হোক তোমরা কল দিবা ঠিক আছে কোনো প্রয়োজনে আজকের জন্য এখানেই আমি স্টপ করছি ঠিক আছে আমি বোর্ডটা ফিনিশ করছি তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম